কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। এইবার বড় বিপদে মোদি, উল্টে গেল পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী, চ্যানেল 20 তার থাকছে। ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে পদক্ষেপ নিল পাকিস্তান, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনে ছেলেকে রাজপথে পাঠালেন মা, কিন্তু কেন? এরপর থাকছে স্বর্ণ মুদ্রায় ফিরতে চায় মুসলিম দেশগুলো, কিন্তু কেন? ধরা খেল আমেরিকা। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। শ্বশুর বাড়িতে সৃজিতের গরুর মাংস খাওয়া নিয়ে যা বললেন দেব নুসরাত। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ভারতের সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের বিভিন্ন প্রদেশ। বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার ও প্রশাসন। বেগতিক অবস্থায় পড়ে মাঠ পর্যায়ে পেশাগত দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করছে পুলিশ। এবার প্রতিবাদ বিক্ষোভের খবর প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ নির্দেশিকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে এটাকে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের খবর প্রচারের ক্ষেত্রে বিজেপি সরকারের সতর্কতা বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারতের বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে পাকিস্তানি হিন্দুরা। আইনটিতে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ এনে অবিলম্বে বিতর্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তারা। পাকিস্তানের হিন্দুরা ভারতের বিতর্কিত নাগরিকত্ব গ্রহণ করতে চান না। দুবাইয়ে কর্মরত এক পাকিস্তানি হিন্দু দিলীপ কুমার বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন বৈষম্যমূলক, এটি মানবতা ও সনাতন ধর্মের পরিপন্থী। তিনি আরো বলেন, মানুষ হিসেবে ধর্মের ভিত্তিতে প্রণয়ন করা কোনো আইন আমরা মানি না। পাকিস্তানের হিন্দুরা সব সময় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সেই কারণেই ভারতীয় মুসলমানরা আতঙ্কিত হন, এটা আমরা চাই না। একই সুর শোনা গেছে পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের গলায়। রেভারেন্ড জোহান কাদের নামের এক পাকিস্তানি খ্রিস্ট ধর্মাবলম্বী বলেন, পাকিস্তানের খ্রিস্টানরা ভারতের নাগরিকত্ব নিতে মোটেও আগ্রহী নয়। মোদীর এই নয়া আইন সংখ্যালঘুদের পক্ষে নয়, এটা মানবতা বিরোধী। এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরব হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আইনটির বিরোধিতায় পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র। একাধিক দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছে বাংলাদেশও। সব মিলিয়ে নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের ওপর কিছুটা হলেও চাপ বাড়ছে। অন্যদিকে ভারতের পার্লামেন্টে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাশের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। ভারতে এখন এই আইনের প্রয়োজন কি বলে প্রশ্ন তুলেছেন মাহাতির। মাহাতির বলেন, কোনো সমস্যা ছাড়াই তো ধর্ম বর্ণ নির্বিশেষ ভারতের নাগরিকরা গত 70 বছর ধরে একসঙ্গে বসবাস করছেন, তাহলে এখন এই আইনের প্রয়োজন কি? উল্টো আমরা দেখেছি এই আইনের বিরোধিতা করে ভারতের বিক্ষোভ সংঘাতে মানুষ মারা যাচ্ছে। শুক্রবার কুয়ালালামপুর সম্মেলনে ও 2019 উপলক্ষে দেওয়া এক ভাষণে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলে এসব কথা বলেন মাহাতির। নাগরিকত্ব আইনে ধর্ম টেনে আনাকে নিন্দা জানিয়ে সম্মেলনে মাহাতির আরো বলেন, আমি দুঃখিত, আমাকে এটা বলতে হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি যোগ করেন, ভারতের মতো মালয়েশিয়াতেও যদি এমন আইন করি তবে কি ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে, এতে সবাইকে ভুগতে হবে। এদিকে এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। আর এসব উদ্বেগ ও আশঙ্কার মধ্যেই মুসলিম বিদ্বেষী এই আইন নিয়ে এমন সব মন্তব্য করলেন মোহাম্মদ মাহাতির। অন্যদিকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনায় দেশটিতে নিযুক্ত মালয়েশিয়ান কূটনীতিককেও তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে দেশে নিযুক্ত মালয়েশিয়ার চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তাদের প্রধানমন্ত্রীর মন্তব্য অগ্রহণযোগ্য এবং ভারতের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বলে জানিয়েছে। মাহাতির মোহাম্মদ ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব আইন সম্পর্কে মন্তব্য করেছেন বলে ভারত দাবি করেছে।
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন ও ধর্মীয় স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে যেভাবে এদেশে তীব্র বিতর্ক চলছে তা দেখে শুনে ভারতীয় গণতন্ত্রের শক্তি উপলব্ধি করতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের শীর্ষ কূটনীতিক মাইক পম্পেও বলেছেন, এর জন্য ভারতীয় গণতন্ত্রকে সম্মান জানানো উচিত। আমরা সর্বত্র সংখ্যালঘু এবং ধর্মীয় অধিকার রক্ষার বিষয়ে সবসময় সচেষ্ট থাকব। আমরা এইসব ইস্যু নিয়ে যেভাবে ভারতে বিতর্ক চলছে তা দেখে আমরা ভারতীয় গণতন্ত্রকে আরও একবার সম্মান জানাই, বলেন তিনি। বুধবার পম্পিও এবং মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকের পরে ভারতীয় গণতন্ত্রের শক্তিকে তারিফ করে এই মন্তব্য করেন আমেরিকার শীর্ষ কূটনীতিক। মার্কিন সচিবকে এক ভারতীয় কূটনীতিক সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরে ভারতে চলা লাগাতার বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করতে তিনি জবাবে বলেন যে এই আইনটি ধর্মীয়ভাবে বৈষম্যমূলক বলেই তিনি শুনেছেন। এদিকে ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে, যার প্রতিবাদে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিতর্কিত নাগরিকত্ব আইন না মানার ঘোষণা দিয়েছেন দেশটির ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গণ আন্দোলনের ডাক দেন। এরপর একে একে এই আইন না মানার হুমকি দেন আরও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের পর দিল্লি, পাঞ্জাব, ছত্তিশগড়, কেরালা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা বিজেপি সরকারের বিতর্কিত এই নাগরিকত্ব প্রদান সংক্রান্ত আইন কোনোভাবেই তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না বলে হুমকি দিয়েছেন। এদিকে এই আইনের প্রতিবাদে বিক্ষোভরত এক যুবকের একটি পোস্টার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবকের হাতে থাকা ওই পোস্টারে লেখা রয়েছে, মা বলেছে যদি গুলি চলে মিছিলে প্রথম গুলি যেন লাগে তার কপালে। অতঃপর সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক জামে মসজিদের প্রাঙ্গণে জুমার নামাজের পর বিক্ষোভকারীদের মুখে মুখে প্রকম্পিত হয়ে ওঠে মোদীকে হটাও, অমিতকে হটাও। উল্লেখ্য, গত তিন দিনের সংঘর্ষে ওই রাজ্যে মোট 16 জন নিহত হয়েছে। এর মধ্যে 8 বছর একটি শিশু নিহত হয়েছে নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি নাগরিকত্ব সংশোধন বিলের পক্ষে নাকি বিপক্ষে? আপনার মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, স্বর্ণ মুদ্রায় ফিরতে চায় মুসলিম দেশগুলো, কিন্তু কেন ধরা খেল আমেরিকা? স্বর্ণ মুদ্রা যুগে ফিরতে চায় মুসলিম দেশগুলো। ভবিষ্যতে পশ্চিমা দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলার বিনিময় মাধ্যম হিসেবে স্বর্ণ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ইরান, মালয়েশিয়া, তুরস্ক ও কাতার। শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার মুসলিম দেশগুলোর সম্মেলন শেষে মাহাতির অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও কাতারের অর্থনৈতিক পরিচালনা প্রশংসা করেন। ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় মুসলিম বিশ্বের স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মধ্যযুগে ইসলামী দেশগুলো প্রচলিত স্বর্ণ মুদ্রার দিকে ইঙ্গিত দিয়ে মাহাতির বলেন, আমি স্বর্ণের দিনার ও বিনিময় বাণিজ্যটি ধারণায় পুনরায় ব্যবহার পরামর্শ দিয়েছি। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করছি এবং আমরা আশাবাদী যে এটি কার্যকরে আমরা একটি প্রক্রিয়া বের করতে সমর্থ হব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে গরুর মাংস দিয়ে ভুরি ভোজ করায় জনপ্রিয় পরিচালক সৃজিৎ মুখার্জির ওপর অনেক ভারতীয় নাগরিক ক্ষুব্ধ হলেও কেউ কেউ তার প্রশংসা করেছেন। বিষয়টি নিয়ে কথা বলছেন কলকাতার জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেস সদস্য দীপক অধিকারী। ভক্তদের কাছে দেব নামে পরিচিত এই অভিনেতা পরিচালক সৃজিতের গরু মাংস খাওয়া প্রশংসা করেছেন। বাংলাদেশে এসে শ্বশুর বাড়িতে গরুর মাংস দিয়ে ভুরি ভোজ করায় সৃজিৎকে ধন্যবাদ জানিয়েছেন দেব। টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল এমপি নুসরাত জাহানও পরিচালক সৃজিতের গরুর মাংস খাওয়ার জন্য গুড ডান বলে মন্তব্য করেছেন। চলতি মাসে কলকাতার জনপ্রিয় নির্মাতা বিয়ে করেছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে। বিয়ের পর তার হানিমুনে যান জেনেভায়। হানিমুন সেরে সরাসরি বাংলাদেশে পাড়ি দেন সৃজিৎ মিথিলা। প্রথমবার শ্বশুর বাড়িতে জামাই আদর পেয়ে বেজায় খুশি ছিলেন পরিচালক সৃজিৎ মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্বশুর বাড়ির বাহারি রান্নার ছবি। মেনুতে ছিল ঝিরি ঝিরি আলু ভাজা, লটে শুটকি, পাবদা মাছ, মুরগির ঝোল এবং বাঁধাকপি দিয়ে গরুর মাংস। ক্যাপশনে সৃজিৎ লেখেন, শ্বশুর বাড়ির প্রথম অফিসিয়াল ভুরিভোজ।
এরপর সৃজিতের এই টুইটকে ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। তবে সৃজিতের অনুরাগীদের বেশিরভাগই শ্বশুর বাড়ির সুস্বাদু খাবারের প্রশংসা করেছেন, কেউ কেউ অবশ্য সমালোচনাও করেছেন। সৃজিতকে উদ্দেশ্য করে একজন লেখেন, হিন্দু নামের কলঙ্ক আপনি, আগে আপনাকে সম্মান করতাম, কিন্তু এই পোস্ট পড়ার পর থেকে আপনাকে ঘৃণা করি, আপনি হিন্দু ধর্ম ত্যাগ করুন, আই হেট ইউ। অবশ্য সেই টুইটার ব্যবহারকারীকে ছেড়ে কথা বলেননি সৃজিত, তিনি পাল্টা বলেন, হিন্দু ধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে